স্বাগত বিবিএ টিভি শেয়ার বাজার সংবাদে সাথে আছি আমি আসাদুজ্জামান টিটো প্রথমে জানিয়ে দিচ্ছি নিটোল ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম আইসিসি ওয়ান্টেড র্যাঙ্কিং এর শীর্ষে বাবর রাজ্যসভায় আসছেন সোনিয়া গান্ধী নতুন শিক্ষা পদ্ধতিতে মেধাবী জাতি তৈরি হবে বললেন শিক্ষামন্ত্রী মার্চে বাজার ব্যবস্থাপনা দৃশ্যমান পরিবর্তন আসবে বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী শুনছিলেন নিটোল ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম বিগত পাঁচ বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটোল ইন্স্যুরেন্স নিরাপদ যাত্রা সব সময় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি সাপ্তাহিক র্যাঙ্কিং এর হালনাগাদ প্রকাশ করেছে আজ ওয়ানডে র্যাঙ্কিং এ 824 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম 801 ও 768 রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় পজিশনে আছেন ভারতীয় দুই তারকা শুভমান গিল ও বিরাট কোহলি ওয়ান ডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিং এ চারে আছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা পাঁচ নম্বর পজিশনে আছেন নিউজিল্যান্ড তারকা ড্যারেল মিচেল টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরে পজিশনে আছেন ক্যান উইলিয়ামস দুইয়ের স্টিভ স্মিথ আর টি টোয়েন্টিতে রেটিং এ সেরা ভারতীয় তারকা ক্রিকেটের সুরাইয়া কুমার যাদব দ্বিতীয় পজিশনে ইংলিশ তারকা ফিল স্লট আর তিনে আছেন পাকিস্তানের বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজানো হচ্ছে আগামী পহেলা মার্চ থেকে দৃশ্যমান পরিবর্তন দেখতে পারবেন জনগণ কৃষি পণ্যের উৎপাদন পাইকারি ও খুচরা পর্যায়ের দাম ওয়েবসাইটে দেখা যাবে চালের বস্তায় উৎপাদনের তারিখ কি ধরনের চাল ও দাম লেখা থাকবে যাতে কারসাজি বন্ধের পরিবর্তন ব্যবস্থা নেওয়া যায় বুধবার রাজধানীর মতিঝিলে চেম্বার ভবনে এমসিসিআই মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মধ্যাহ্ন ভোজ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমসিসিআই সভাপতি কামরান টি রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের দেশের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন সংবাদ শেষ করব যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার আইসিসি ওয়ান্ডে র্যাঙ্কিং এর শীর্ষে বাবর রাজ্যসভায় আসছেন সোনিয়া গান্ধী নতুন শিক্ষা পদ্ধতিতে মেধাবী জাতি তৈরি হবে বললেন শিক্ষামন্ত্রী মার্চে বাজার ব্যবস্থাপনা দৃশ্যমান পরিবর্তন আসবে বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী বিবিএ টিভি সংবাদ এ পর্যন্ত সর্বোচ্চ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/bbatv এবং ফেসবুকে লগ ইন করুন www.bbatv.com এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ